আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক আশা করি সবাই অনেক ভালো আছেন সবার ঈদ কেমন গেল অবশ্যই জানাবেন আমার ঈদ আলহাম আলহামদুলিল্লাহ ভালোই গেছে ভালো গেছে বলতে আমার গত দু সপ্তাহ ধরে খুব জ্বর ছিল এবং আমার সেমিস্টার ফাইনালও ছিল সো জ্বর এবং সেমিস্টার ফাইনালের মধ্যে আসলে এবার ঈদে আমি খুব বেশি কাজ করতে পারিনি মনে হয় দশটার মতো কাজ করেছি সো কোয়ান্টিটি একদমই বেশি ছিল না বাট আমি চেষ্টা করেছি কম কাজ করলেও একটু ভিন্ন ভিন্ন কাজ করার ভিন্ন ভিন্ন চরিত্রে আপনাদের সামনে আসার সো এর মধ্যে ইউটিউবে অলরেডি চলে এসেছে স্ক্রিনশট উবার জোকার জসিম রাজকুমার তোমার চোখেছে এছাড়াও আরও কয়েকটি নাটক অলরেডি ইউটিউবে আছে আমি আমার স্টোরিতে আমার ফিডে মূলত সবগুলো নাটকেরই আই থিঙ্ক আমি লিঙ্ক শেয়ার করেছি আবারও শেয়ার করে দেব কিন্তু আমি আসলে আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের কেমন লেগেছে আমার কাজ কারণ অনেক অসুস্থতার মাঝখানে এবং অনেক প্রেশারের মধ্যেই আসলে কাজ করতে হয়েছে এবার যেটা বলছিলাম যে সেমিস্টার ফাইনালও ছিল আমার শরীরও খুব বেশি আমার মানে একদমই খারাপ ছিল এবং এখনও এখনও পুরোপুরি রিকভার করতে পারেনি সো এই কষ্টর মধ্যেও আসলে আমি চেষ্টা করেছি আপনাদের জন্য কাজ করার সো আপনারা যখন কাজগুলো দেখবেন কাজগুলো উপভোগ করবেন তখনই আসলে আমার এই কষ্টটা কিন্তু কিন্তু সার্থক হবে সো আপনাদের কাজগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকেও কিছু নাটক ইউটিউবে আসবে আমি অবশ্যই আমার স্টোরিতে আমার ফিজে লিঙ্কগুলো শেয়ার করবো এবং আমার খুব পছন্দের একটা কাজ আজকে রাতে অনেয়ার হবে এগারোটা দশে এন টিভিতে বেটার হ্যাফ সো এই কাজটা নিয়ে আমি অনেক এক্সাইটেড আমি এটা প্রোমো অলরেডি শেয়ার করেছি দেখি আজকে একটা পোস্টার শেয়ার করে দিব আপনাদের কেমন লেগেছে কাজটা দেখে অবশ্যই 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 আমাকে জানাবেন আর সাড়ে পাঁচটা থেকে এই যে কিছুক্ষণ আগে শেষ হলো গত ঈদে আপনাদের খুব পছন্দের একটা নাটক ছিল ফালতু সো এবারের সেকেন্ড পার্ট অনেয়ার হয়েছে ফালতু টু আর টিভিতে এরো লিঙ্ক আমি শেয়ার করে দিব ইউটিউবে যখন আসবে সো আসলে কি আপনারা যখন কাজগুলো দেখবেন কাজগুলোর ফিডব্যাক জানাবেন সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক ফিডব্যাক যখন জানাবেন তখনই কিন্তু আসলে আমি স্পেশালি এইবারের ঈদের কাজগুলো কম করেছি কারণ শরীর খারাপ ছিল সো আপনারা যখন কাজগুলো দেখবেন তখনই কষ্টটা সার্থক হবে সো লাইভে আসলে এটুটুকু বলার জন্যই এসেছি ঈদের ছুটি প্রায় শেষ হয়ে গেছে যারা ঢাকায় ফিরবেন সবাই সেফলি ফিরবেন সবাই নিজের খেয়াল রাখবেন আই হোপ এবং সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ সবাই জাস্ট নিজের অনেক অনেক খেয়াল রাখবেন এবং সেফলি ঢাকায় ফিরে আসবেন থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ নাটকগুলো দেখবেন জানাবেন কেমন লেগেছে ডিফারেন্ট কাজ করার চেষ্টা করেছি কোয়ান্টিটি কম হলেও সো অবশ্যই ফিডব্যাক দেবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম বাই